সরি মার্কটা 15:43-46 যখন আমরা এই অংশটি পড়লাম আমরা জানতে পারলাম একজন ব্যক্তির কথা যার নাম জোসেফ আরিমাথিয়ার জোসেফ আর তার সম্বন্ধে আজকে প্রভু আমাদেরকে শেখাবেন আর প্রত্যেকজন আমাদের হৃদয়কে প্রস্তুত করি কিছুক্ষণের জন্য কারণ প্রভু কাছে সমর্পণ করে বলি প্রভু আজকে তুমি আমাদের সাথে কথা বলো আজকে এই গুড ফ্রাইডের পাককালে প্রভু আমাদের প্রত্যেকের হৃদয় তুমি আরেকটি বার আমাদেরকে সতেজ করো তোমার বাক্য দ্বারা আমাদের প্রত্যেক জনকে উৎসাহিত করো আসো প্রার্থনা করি ধন্যবাদ দিই সদা মঙ্গলময় পিতা আজকে এই সময় তোমার কাছে রাখতে চাই প্রার্থনা করতে চাই তোমার কাছে প্রভু আজকের প্রত্যেকের জীবন তোমার কাছে দিই প্রভু সমর্পণ করি প্রভু যীশু গো তোমার ক্রুশের রক্তে আমাদেরকে ধৌত করো প্রার্থনা করি প্রভু যীশু আমাদের জীবনের সকল বন্ধনকে তুমি ভেঙে দাও প্রার্থনা করি তোমার আত্মা দ্বারা তুমি নিয়ন্ত্রণ করো প্রভু যীশু ধন্যবাদ দিই প্রভু যীশু তোমার গৌরব হোক আজকে বিশেষ করে যারা মেয়েরা রয়েছে প্রভু তারা যেন উৎসাহিত হয় আজকে উমেন ফেলোশিপে যত জন প্রভু এখানে উপস্থিত তারা যেন এনকারেজ হয় তোমার গ্লোরির জন্য তোমার প্রতাপের জন্য যীশু নামেতে প্রত্যেক সন্তানগণ বলি হালেলুইয়া আর এই সময় যখন আমরা দেখতে পাই তা ছিল অন্ধকার সময় তা ছিল অন্ধকার সময় কতজন জানি যখন যীশু ক্রুশে যায় সেই সময় অন্ধকার হয়ে গেছিল অর্থাৎ এই সময় অন্ধকার ছিল কিন্তু তা শুধুমাত্র দৃশ্য দ্বারা অন্ধকার তা নয় কিন্তু আত্মিকভাবেও সেই সময় অন্ধকারের সময় ছিল কেননা যীশু যাদের তাদের নেতা তিনি ক্রুশে মারা গেছেন অন্ধকার ছিল সে বিশ্বাসীদের জন্য অন্ধকারময় ছিল সকল অনুগামীদের জন্য কারণ তাদের প্রাণের যিনি সূর্য তিনি অস্ত গেছেন তিনি ক্রুশে তিনি মৃত হয়েছেন আর তারা প্রত্যেক জন তারা সে ডার্ক টাইমস এর মধ্যে যাচ্ছে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে শাস্ত্র বলে যে প্রত্যেক শিষ্যগণ এই অন্ধকার সময়ে যীশুকে ছাড়লেন এবং পালিয়ে গেলেন শাস্ত্র বলে যখন যীশুকে ক্রুশে দেওয়া হয় তখন প্রত্যেক শিষ্যগণ তারা ছিন্ন ভিন্ন তারা হয়ে গেল যখন তার 16:32 সেখানে লেখা যীশু নিজে তিনি বললেন তোমরা আমাকে ত্যাগ করবে তোমরা আমাকে ছেড়ে চলে যাবে এবং আমাকে একা করে দেবে তোমরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে যীশু নিজে তিনি বললেন দেখো আজকে সেই যীশু তিনি ক্রুশে গেছেন যীশু তিনি ক্রুশে গেছেন আর তার বিরোধে যারা ছিল যারা তার শত্রু ছিল তারা উল্লাসিত করতে থাকলো এই লোকটাকে শেষ করা গেছে আর তারা প্রত্যেকজন আনন্দ করতে থাকলো এনজয় করতে থাকলো এই জিসাস নামক এই ব্যক্তিকে আমরা ফিনিশ করতে পেরেছি তিনি নিজে দেখো বললেন ইহা সমাপ্ত হইল হ্যাঁ সমাপ্ত হয়েছে আর তারা প্রত্যেকজন এক্সাইটেড হয়ে গেল যে জিসাসকে আমরা আমরা দা এন্ড করতে পেরেছি কিন্তু একইভাবে ডিসাইপলরা তারা যারা শিষ্যরা ছিল তারা দুঃখার্থ ছিল কারণ তারা চাইছিল না তাদের গুরু তাই একমাত্র প্রভু একমাত্র উদ্ধারকর্তা একমাত্র মুক্তিদাতা একমাত্র ঈশ্বর একমাত্র ঈশ্বরের পুত্র জিসাস ক্রাইস্ট তিনি তিনি মৃত হয়েছে তারা চাইছিল না আর তারা দুঃখার্থ ছিল কিছু মহিলা সেখানে যারা যারা ক্রুশে যখন রোপিত হয় যীশুকে কিছু মহিলা তারা সেখানে উপস্থিত ছিল ধন্যবাদ দিই আমি মেয়েদের জন্য যারা শেষ পর্যন্ত যীশুর সঙ্গে থাকে হালেলুয়া সেই মেয়েরা তারা তারা ক্রুশের ওখানেতে তারা উপস্থিত ছিল শেষ পর্যন্ত তারা বিশ্বস্ত ছিল খ্রিস্টের বিশ্বস্ততার সাক্ষ্য হওয়ার জন্য আর তারা শেষ মুহূর্ত পর্যন্ত তারা সেখানে ছিল কিন্তু তারা সেখানে থাকা অবস্থাতেও তারা কিছু করতে পারলো না তারা কিছু করতে পারলো না কারণ কারণ তাদের কাছে কোনো উপায় নেই যে তারা যীশুকে ক্রুশ থেকে নামায় এবং দুর্দান্ত রূপেতে খুব উত্তম রূপেতে তার কবর আয়োজন করে সে মেয়েরা পারেনি তা করতে তারা শেষ পর্যন্ত ছিল কেউ তা 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 করতে পারেনি কি হবে আমাদের যীশু যিনি যিনি ক্রুশে গেছেন শাস্ত্র বলে এমন একটি সময় গুরুত্বপূর্ণ সময় যখন মেয়েরা ভাবছে কি করব আমরা মেয়েরা ভাবছে আমরা কি করতে পারি আমাদের গুরু আমাদের নাথ আমাদের প্রভু তিনি তিনি ক্রুশে মৃত কি করা যায় এই সময়তে শাস্ত্র বলে এমন একটা গুরুত্বপূর্ণ টাইমেতে জোসেফ আরিমাথিয়া নামক একজন ব্যক্তি একজন পুরুষ জোসেফ বলে একজন ব্যক্তি তিনি তিনি যিহুদি আরিমাথিয়া যিহুদিদের নগর আর তিনি সেখান থেকে আসলেন হে বাইবেলে আমি মথি পড়েছি মার্ক পড়েছি লুক যোহন পড়েছি এতক্ষণ পর্যন্ত জোসেফ আরিমাথিয়ার নাম উল্লেখ নেই এতক্ষণ পর্যন্ত তার নাম শোনা যায়নি
হঠাৎ করে কেমন করে হয় একজন ব্যক্তি যার নাম কোথাও লেখা নেই হঠাৎ করে তিনি উপস্থিত হয়ে যান। শাস্ত্র বলে তিনি তিনি সমাজ গৃহের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তিনি কাউন্সিলের মেম্বার ছিলেন। শুধু তাই নয়, হি ওয়াজ এ রিচ ম্যান, তিনি ধনী ব্যক্তি ছিলেন, তার তার স্ট্যাটাস ছিল, হাই পজিশন ছিল, তার গুরুত্বপূর্ণ তার একটি পদ ছিল। হঠাৎ তিনি উপস্থিত হয়ে গেলেন। শাস্ত্র বলে 43 নম্বর পদেতে যে তিনি একজন গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন, কাউন্সিলর, যিনি ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন। একজন ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তার কথা এখনো পর্যন্ত দেখা যায়নি। একজন ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তার কথা এখনো পর্যন্ত উল্লেখ হয়নি। প্রথমবার তার কথা দেখা, হি ওয়াজ এ সিক্রেট বিলিভার, তিনি একজন গুপ্ত বিশ্বাসী ছিলেন। প্রত্যেকজন বলি গুপ্ত বিশ্বাসী। আজকে আমার টপিক, দ্য ম্যান নেমড জোসেফ, জোসেফ নামক একজন ব্যক্তি, আর তিনি একজন সিক্রেট গুপ্ত বিশ্বাসী ছিলেন, কিন্তু তিনি কাপুরুষ ছিলেন। হি ওয়াজ আ কাওয়ার্ড, তিনি তিনি গুপ্ত বিশ্বাসী ছিলেন কিন্তু তিনি কাপুরুষ ছিলেন, কারণ এতদিন তিনি খ্রিস্টের নাম ঘোষণা করতে লজ্জা পাচ্ছিলেন। কত জমন চার্চে রয়েছি যারা যারা আমরা খ্রিস্টকে বিশ্বাস করি কিন্তু সামনে আসতে চাই না, কত জন আমরা জিজাসকে বিলিভ করি কিন্তু তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিতে চাই না, কত জন রয়েছি যারা আমরা এই গুড ফ্রাইডে টাইমেতে, কারণ একবার আমরা ভেবে দেখি কতবার আমরা যিশুকে দেখেছি ক্রুশের মধ্যে, তাও আমরা সিক্রেট থাকতে চাই না। না, আমার ফ্রেন্ডরা যেন না জানুক, আমার আমার ফ্যামিলি যেন না জানুক, আমার আমার কমিউনিটি, আমার সমাজ যেন না জানুক, আমার অন্যরা যেন না জানুক, আমি আমি বিলিভার, আই ওয়ান্ট টু বি আ সিক্রেট বিলিভার, আমি গুপ্ত বিশ্বাসী থাকতে চাই। জোসেফ আরিমাথিয়া তিনি তিনি গুপ্ত বিশ্বাসী ছিলেন, কিন্তু অ্যামেজিং বিষয়ে যখন সকলে ছেড়ে দিল, সকল শিষ্যরা পালিয়ে গেল, সকল সকল অন্যান্য বিশ্বাসের ব্যক্তিরা পালিয়ে গেল, তখন জোসেফ আরিমাথিয়ার তিনি এগিয়ে আসলেন। আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই, যখন অন্ধকার সময় আসে এই জেনারেশনের মধ্যে, যখন পাস্টররা চলে যাবে, মিনিস্টাররা পিছিয়ে যাবে, তখন জোসেফ নামক আরিমাথিয়ার ব্যক্তিরা, এক চার্চের মধ্যে কিছু জোসেফ গ্রন্থ আছে যাদেরকে ঈশ্বর ওঠাতে চলেছেন, যারা যখন অন্যরা হারিয়ে যাবে, অন্যরা পিছিয়ে যাবে, তারা এগিয়ে আসবে। হ্যালেলুয়া। জোসেফ আরিমাথিয়া যখন সেই সময়তে এগিয়ে আসলেন যখন লিডার্সরা পিছিয়ে গেল, যখন যখন পিটার, পল ও পল তখন তিনি আসেন, কিন্তু পিটার, অন্যান্য সকল শিষ্যগণ তারা পিছিয়ে গেল, কিন্তু তখন জোসেফ এগিয়ে আসলেন। ওয়াও, দরকার নেই কোন লিডারশিপে, কিন্তু তিনি এগিয়ে আসলেন। আজকাল প্রত্যেকে এই সময় যেখানে আমরা রয়েছি, এই সময় অন্ধকারের সময়, ইট ইজ আ ডার্ক টাইম, আর এই অন্ধকারের সময়ের মধ্যে প্রভু তিনি আজকে তিনি বিশ্বস্ত জোসেফদেরকে উৎপন্ন করছেন, তিনি তৈরি করছেন। আমি কেননা বিশ্বাস করি এই উমেন ফেলোশিপের মধ্যে তিনি অনেক জোসেফদেরকে উঠাবেন যারা অন্ধকার সময়তে সামনে এগিয়ে আসবে। বলি আমেন। দেখতে পাই জোসেফ তিনি আর্মি মাফিয়া থেকে ছিলেন, আর এই অন্ধকারের সময়তে তিনি বললেন, না না না, আমি সামনে এগিয়ে আসতে চাই খ্রিস্টের জন্য। কতজন আমরা বিশ্বাসীরা খ্রিস্টের জন্য দাঁড়াতে চাই, বলি আমেন। কতজন আমরা জানি যে জোসেফকে ঈশ্বর তিনি স্থাপন করলেন, যার অন্ধকার যখন সময় আসবে সে এগিয়ে আসতে পারে, এবং যা অন্যরা পারেনি তা সে সম্পন্ন করতে পারে। আমি বলতে চাই হালেলুয়া, আজকে প্রভু এই স্থানেতে অনেক জোসেফদেরকে উঠান। তিনি জোসেফকে উঠিয়েছিলেন যখন মিশরের মধ্যে যখন ইসরায়েলের প্রয়োজন ছিল, তিনি জোসেফ নামক একজন ব্যক্তিকে উঠিয়েছিলেন যখন যিশুর জন্ম হওয়ার সময় ছিল, যখন যিশু ক্রুশে যাওয়ার সময় হলো প্রভু আরেকটি জোসেফকে উঠালেন। হালেলুয়া। অর্থাৎ এটাই 2018 যখন প্রয়োজন হবে প্রভু আবার জোসেফদেরকে উঠাবেন। হালেলুয়া। ও প্রভু প্রত্যেক জেনারেশনে তিনি জোসেফদেরকে স্থাপন করবেন। এসে চায় না আমরা আমরা কি ব্যাকগ্রাউন্ডের, এসে চায় না আমরা কি ধরনের, আজকে ঈশ্বর এই মেয়েদের মধ্যে থেকে তিনি জোসেফদেরকে বার করতে চলেছেন এই অন্ধকার সময়তে। যদি বিশ্বাস করি বলি আমেন। চারটে বিষয় শর্টে বলতে চাই। ফার্স্ট বিষয়, এই জোসেফ আরিমাথিয়া থেকে আমরা শিখতে পারি চারটে বিষয়। নাম্বার ওয়ান, ইটস আ ওয়ার্নিং, ওয়ার্নিং, সাবধান বার্তা।
It's a warning. তিনি খ্রিস্টের শিষ্য ছিলেন কিন্তু গুপ্ত, কারণ তিনি জিহুদীদেরকে ভয় পেতেন। তিনি জিহুদীদেরকে ভয় পেতেন। আমি বলতে চাই আমরা জোসেফ মতন হতে চাই, কিন্তু জোসেফের এই আচরণের মতন কখনোই যেন না হয়। আমরা যেন মনুষ্যের প্রতি আমরা ভয় না রাখি, কারণ যারা মনুষ্যের প্রতি ভয় রাখে তারা ঈশ্বরের গৌরব দিতে পারে না। হালেলুয়া। হিতোপদেশ তার 29 অধ্যায় তার 25 নম্বর পদেতে তার লেখা রয়েছে যে আমরা কখনো আমরা পারবো না আমাদের জীবনে ঈশ্বরের উদ্দেশ্যকে পূর্ণ করতে যদি আমরা মনুষ্যের প্রতি ভয় আমাদের জীবনের মধ্যে রাখি। কতজন আমরা যিশুর শিষ্যরা এখানে রয়েছি। আমি বলতে চাই একটা বিষয়, ফিয়ার গড ইউ সেইন্টস, যত সাধুগণ রয়েছে এখানে প্রভুকে ঈশ্বরকে ভয় করো, and then you have nothing to fear at all. Hallelujah. তাহলে তোমাকে কাউকে ভয় করতে লাগবে না। Hallelujah. যদি তুমি ঈশ্বরকে ভয় করতে শেখো তাহলে তোমাকে কাউকে ভয় করতে লাগবে না। কিন্তু এই জোসেফ আরিমাথিয়া তিনি মনুষ্যকে ভয় করতে আরম্ভ করলেন। তিনি কি ভয় পেলেন? তিনি ভয় পেতে আরম্ভ করলেন, আমি একজন অনারের ব্যক্তি, সম্মানের ব্যক্তি, আমার পজিশন আছে, আমার স্ট্যাটাস আছে, যদি আমি ঘোষণা করি আমি যিশুর অনুগামী, আমি চাই না যাকে সবাই ক্রিমিনাল বলে, যাকে সবাই ভণ্ড বলে, যাকে বলে অন্যরা যার মধ্যে বেলজিবুলের আত্মা রয়েছে, আমি চাই না তার নামকে ঘোষণা করতে, পাছে লোকে আমাকে নিচু চোখে দেখে। আমি চাই না লোকে আমাকে খ্রিস্টান বলুক, আমি যিশুকে আরাধনা করি বলে আমি গুপ্ত থাকতে চাই, কারণ আমি ভয় পাই আমার প্রতিবেশীরা আমাকে অবহেলা করবে, আমি ভয় পাই আমার বন্ধুরা আমাকে ত্যাগ করবে, আমি ভয় পাই আমার ফ্যামিলি আমাকে অবহেলা করবে। না না, আমি বরং গুপ্ত থাকতে চাই। জোসেফ আরে মাথিয়া তিনি গুপ্ত থাকলেন। ও আমি 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 চাই মনুষ্যের প্রশংসা আমার প্রতি থাকুক, মনুষ্য বরং আমাকে প্রশংসা করতে থাকুক, যদি আমি একবার বলি আমি যিশুর অনুসরণকারী তাহলে হয়তো অন্যরা আমাকে আমাকে ত্যাগ করতে পারে। আমি প্রত্যেক জনকে বলতে চাই আজকে উইমেন ফেলোশিপের মধ্যে, আজকে কেননা সব থেকে দুর্দান্ত হবে প্রভুর ঠোঁট থেকে বের হওয়া এই শব্দ, উত্তম হে আমার দাস, তা অনেক অধিক পুরস্কার জনক বহু মানুষের করতালির প্রশংসার থেকে। হালেলুয়া। আমি প্রত্যেক জনকে বলতে চাই আজকে, আমাদের প্রত্যেক জন আজকে কি আমরা সিদ্ধান্ত নিতে চাই বলবার জন্য, না প্রভু আজকে আমি আর গুপ্ত থাকতে চাই না, আমি বের হয়ে আসতে চাই। আজকে কতজন আমরা সিক্রেট বিলিভার্স রয়েছি, আজকে এই টাইম হলো আমাদের প্রত্যেক জন বেরিয়ে আসার টাইম, এই টাইম আমাদের প্রত্যেক জন এগিয়ে আসার সময় আর বলার সময়, হে আজকে আমি এসে চাই না তুমি আমার বিষয় কি ভাবো, এসে চাই না তুমি আমাকে ভালোবাসো কিনা, এসে চাই না তুমি আমাকে প্রশংসা করো কিনা, আমি জোসেফ আরিমাথিয়া আমি সামনে এগিয়ে আসতে চাই। জোসেফ আরিমাথিয়া তিনি বলেন না 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 আমি ভীত থাকতে চাই। ও তিনি ভয়ের মধ্যে থাকলেন। শাস্ত্র বলে হতে পারে প্রভু তিনি সেই পজিশন দিয়েছেন প্রভু নাম ঘোষণা করবার জন্য। কতজন আমরা জানি প্রভু আমাদেরকে যে পজিশন দিয়েছেন সেখানে রেখেছেন তাই তার নাম আমরা ঘোষণা করতে পারি। কতজন মনে রেখেছি মর্দেকাই তাই জন্য ইস্টারকে বললেন, হে রানী হতে পারে ঈশ্বর তোমাকে এই রাজপ্রাসাদে এই উদ্দেশ্যে দিয়ে রেখেছেন। ও দেখতে পাই যে ঈশ্বর আমাদের যেখানে রেখেছেন তার উদ্দেশ্যকে পূর্ণ করবার জন্য রেখেছে, কারণ প্রত্যেক জন পাশে করে আমাকে যেখানে রাখা হয়েছে তার গৌরবের জন্য। আমার পজিশন আমাকে দেওয়া হয়েছে এই জন্যতে নয় যাতে আমি নীরব থাকতে পারি, ভীত হতে পারি, কিন্তু আমার পজিশন আমাকে দেওয়া হয়েছে যেন খ্রিস্টের নাম আমি গৌরবান্বিত করতে পারি। প্রত্যেকে বলি হালেলুয়া। আর প্রত্যেককে বলতে চাই তাই জন্য কতজন আমরা যিশুকে ভালোবাসি কিন্তু মনুষ্যকে ভয় করি, মনুষ্যের প্রেম পেতে চাই এবং প্রভুকে প্রেম করি তাও আমরা গুপ্ত থাকি। পিতরের ক্ষেত্রে দেখি তিনি জালকে ফেলে দিলেন, জলের মধ্যে হেঁটে গেলেন, পাহাড়ে উঠে গেলেন, কিন্তু যখন জিজ্ঞাসা করা হলো তুমি এই শিষ্যদের মধ্যে একজন না, তিনি বলেন না আমি একে চিনি না। কতজন এরকম রয়েছে যারা আমরা আমাদের ফেইথ আমাদের বিশ্বাসকে গুপ্ত রাখতে চাই? আমরা কি জানি কেন ইন্ডিয়া পরিবর্তিত নয়?
কারণ এখনো এখানকার এই দেশের বিশ্বাসীগণ তারা এখনো গুপ্ত থাকতে চায়। আমি বলতে চাই ইট ইজ দ্য টাইম, এখন সেই অন্ধকার সময় যখন জোসেফদেরকে বেরিয়ে আসতে লাগবে। এই চার্চে কেউ কি জোসেফ রয়েছে বলি আমি? ও যখন অন্যরা জিজ্ঞাসা করতে থাকলো, প্রেজ দ্য লর্ড, তুমি কি বিশ্বাসী জোসেফ? না না, কে বলেছে? আমি আমি না আমি 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 ইয়েহোভাকে বিশ্বাস করি, কারণ আমি যিহুদি। দেখতে পাই শাস্ত্র বলে শুধুমাত্র সে ভীত ছিল তার পজিশনের জন্য নয়, সে ভীত ছিল কারণ সে ধনী ব্যক্তি ছিল। হি ওয়াজ আ রিচ ম্যান। যিশু বললেন বরং একটি উট সূচের ছিদ্র দিয়ে চলে যাবে সহজ, ধনী ব্যক্তি স্বর্গরাজ্যে প্রবেশ করা কঠিন। যিশু বললেন স্বর্গরাজ্যে একটি ধনী ব্যক্তির প্রবেশ করা কঠিন, কারণ যে ধনী হয় সে বিভিন্ন পাপে পতিত হয়। আর এই জোসেফ নামক ব্যক্তি, হি ওয়াজ আ রিচ ম্যান, তার অনেক স্ট্যাটাস ছিল, অনেক পজিশন ছিল। অনেক জেলেরা গালিলের মন্দির শুনি, অনেক গালিলের জেলেগণ তারা সহজেই জাল এবং নৌকাকে ত্যাগ করলো খ্রিস্টকে অনুসরণ করার জন্য, কিন্তু জোসেফ করতে পারলো না কারণ সে ধনী ব্যক্তি ছিল, কারণ সে ধনী ব্যক্তি ছিল। কতজন আমরা এখানেতে আমরা এখানে রয়েছি যারা বুঝতে পারি সেই অংশ যেখানে ধনী একজন ব্যক্তি যিশুর কাছে আসলেন আর বললেন আমি কি করলে স্বর্গে যেতে পারি? যিশু, তোমার যা আছে তা তুমি বিক্রি করে দাও এবং আমাকে অনুসরণ করো। আর সাথে সে দুঃখান্ত হয়ে গেল এবং ফিরে চলে গেল। জোসেফ আর মাথিয়া তাদের মতনই একজন ছিলেন, যিনি যিনি ভীত ছিলেন, যিনি ভীত ছিলেন তার সম্পদের জন্য। ও আমি আমরা প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, যখন জাহাজ পাথরে আঘাত লাগে, যখন জাহাজ পাথরে আঘাত লাগে, কিছু ভালো যারা সাঁতারে রয়েছে তারা সব কিছুকে ত্যাগ করে ভালো সাঁতরে পায়ে আসার জন্য, কিন্তু কিছু জন রয়েছে যারা সোনা রূপ আগলে বসে থাকে ডুবতে থাকা জাহাজের মধ্যে এবং তারা জাহাজের সঙ্গেই তারা ডুবে যায়। That is the condition of a rich man. তা হলো একটি ধনী ব্যক্তির নিদর্শন। জোসেফ আরিমাথিয়া এরকমই একজন ব্যক্তি ছিলেন। আমি প্রত্যেককে বলতে চাই শুধু তাই নয়, তিনি সিক্রেট বিশ্বাসী ছিলেন, তিনি সিক্রেট বিলিভার ছিলেন। না না, তিনি বারো জনের মধ্যে নেই, তিনি সত্তর জনের মধ্যে নেই। যখন যিশু সত্তর জনকে দুইজন থেকে দুইজন তিনি পাঠিয়ে তার মধ্যে তিনি জোসেফ নেই। তিনি মিস করলেন যখন একটি অন্ধকে দৃষ্টি দেওয়া হয়েছিল, তিনি মিস করলেন যখন কুষ্ঠকে সুস্থ করা হয়েছিল, তিনি মিস করলেন যখন একটি বধিরকে তিনি শুনতে ক্ষমতা দিয়ে, তিনি মিস করলেন 5000 লোককে 5000 রুটি দুটো মাছ যেমন খাওয়ালেন, তিনি মিস করলেন সকল মিরাকলসকে, সকল অলৌকিক কার্যকে, কারণ সিক্রেট বিলিভার ছিলেন। যতজন গুপ্ত বিশ্বাসীরা তারা মিস করতে চলেছে প্রভুর ফেলোশিপকে, কিন্তু আজকে এই চলেছে কেউ কি জোসেফ আছে যারা বেরিয়ে আসতে চলেছে আর বলে নো প্রভু, আজকে আমি চাই তোমার ফেলোশিপকে, আমি চাই তোমার সাক্ষ্য হতে, আমি চাই তোমার মিরাকলকে আজকে দেখতে, আজকে আমি তোমার সহভাগিতা চাই, আজকে আমি চার্চে আসতে চাই, এসে চাই আমার মা আমার বিরুদ্ধে, এসে চাই আমার ফ্যামিলি আমার বিরুদ্ধে, আমি আজকে চার্চে আসতে চাই, আজকে আমার একটাই আকাঙ্ক্ষা তোমার ফেলোশিপ। জোসেফ আরে মাথিয়া, ও তিনি মিস করলেন সকল কিছু। ও যারা যারা তিন সাড়ে তিন বছর যারা যে শিষ্যরা যিশুর সঙ্গে সঙ্গে ছিল তারা এনজয় করছিল সেই ফেলোশিপ, তিনি মিস করলেন সেই সাড়ে তিন বছর। চেনে চলছে কতজন আমরা মিস করতে চলেছি প্রভুর বেস্টকে ভয়ের দ্বারা। ইটস আ ওয়ার্নিং, ইটস আ ওয়ার্নিং ফর অল দ্য বিলিভার্স, আজকে প্রত্যেক জনের জন্য, আজকে আমাদের প্রত্যেক জন সাবধান বার্তা। আজকে কতজন আমরা ভীত, আমি বলতে চাই কারণ আজকে প্রার্থনা করে বলি প্রভু আমাকে সাহায্য করো যেন আমি ভয় থেকে বেরিয়ে আসতে চাই। আজকে আমি ভয় থেকে বেরিয়ে আসতে চাই কারণ একটাই, কারণ আমি তোমার উইটনেস হতে চাই, আমি তোমার সাক্ষ্য হতে চাই। কতজন বিশ্বাস করি বলি হালেলুইয়া। কতজন এখানে গুপ্ত রয়েছ, ভীত রয়েছ, আজকে প্রভু আজকে তোমাদেরকে পার করুক। সেকেন্ড পয়েন্ট বলতে চাই এই জোসেফ আর মাথিয়া, ফার্স্ট ছিল তা ছিল সাবধান বার্তা, সেকেন্ড ছিল ইটস ইনস্ট্রাকশন, আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা, আমাদের প্রত্যেকের জন্য তা ছিল শিক্ষা বা আদেশ। ওয়াও, এই জোসেফ আরে মাথিয়া তিনি তিনি গুপ্ত ছিলেন প্রত্যেকের সঙ্গে। হালেলুয়া, এই এই জোসেফ আরে মাথিয়া তিনি গুপ্ত ছিলেন, কেউ জানে না সে গান করতে পারে, কেউ জানে না সে ওয়র্শিপ করতে পারে, কেউ জানে না সে প্রেশিং করতে পারে, সে গুপ্ত সিক্রেট বে, কেউ জানে না সে রাজনীতি করতে পারে, কেউ জানে না তার মধ্যে কি ট্যালেন্ট রয়েছে, কি পটেনশিয়াল রয়েছে, কি ক্ষমতা রয়েছে, কি এবিলিটি রয়েছে, কি যোগ্যতা রয়েছে প্রভুর কাজ করার জন্য।
কেউ জানে না, হি ওয়াজ আ সিক্রেট বিলিভার, সে গুপ্ত বিশ্বাসী ছিল, প্রেজ দ্য লর্ড. কিন্তু দিস ইনস্ট্রাকশন ওই ভাই যখন ও কখন কখন জোসেফ আরিমাথিয়া এই সিক্রেট থেকে বের আসলো, যখন যখন যিশু ক্রুশে, হালেলুয়া, ইটস দ্য পাওয়ার অফ দ্য ক্রস দ্যাট ব্রিংস আউট দ্য হিডেন বিলিভার্স. হালেলুয়া, ক্রুশের শক্তি গুপ্ত বিশ্বাসীদেরকে বাইরে বের করে নিয়ে আসে. হালেলুয়া, ক্রুশের সামর্থ্য আজকে সকল বিশ্বাসীদেরকে সামনে নিয়ে আসতে চলেছে. আমি বলতে চাই, এই জোসেফ আরিমাথিয়া যখন তিনি 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 উদ্বুদ্ধ ছিলেন, তিনি উৎসাহিত ছিলেন, এনকারেজ ছিলেন, যখন মানুষের বদলি সাক্ষ্য দিয়েছে তিনি এনকারেজ ছিলেন, যখন নেহা মিরাকল করেছে ও তিনি 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 এনকারেজ ছিলেন, যখন জিতে বাইবেলের কাছে ও তিনি এনকারেজ ছিলেন, যখন সন্দীপ পন মেসেজ শেয়ার করেছে ও আমি বলতে জনকে বলতে চাই, তিনি এনকারেজ কত জন আজকে যিশুর জন্য বেরিয়ে আসতে চাই, বলি আমেন. আজকে যিশুর ক্রুশ আমাদেরকে বাইরে বেরিয়ে নিয়ে আসুক, আজকে যিশুর ক্রুশ আমাদেরকে বোল্ড করুক, আমাদেরকে আজকে সাহসী করুক, আমাদেরকে দৃঢ় করুক, বাইরে আসবার জন্য, সামনে আসবার জন্য. দ্য পাওয়ার of the cross is of the same effect today. আজকে একই প্রভাব সেই ক্রুশের পাওয়ারে রয়েছে, আজকে ক্রুশের শক্তির মধ্যে একই প্রভাব রয়েছে আজকে আমাদের এই জেনারেশনের মধ্যে, তাদেরকে বের করবার জন্য যাদেরকে প্রভু তার গৌরবের জন্য ইউজ করতে চান. বলি হালেলুয়া. ভাবতে থাকলো আমার মনে একটু লেট হয়ে গেল যিশুর কাছে আসতে, আমার লেট হয়ে গেল যিশুর কাছে আসতে. কতজন রয়েছে যারা ভাবছি ও আমার সামনে এগোতে লেট হয়ে গেল, বহুদিন আমি আমি গুপ্ত ছিলাম, আমি চুপি চুপি থাকতাম, আমাকে কেউ জানতো না, আমার কেউ আমি বেশি চার্চেও আসতাম না, আমি জানি আমি বিশ্বাসী কিন্তু আমি আমার মধ্যে থাকতাম, কিন্তু আজকে আমি জানতে পারলাম, হে হে, আমার আমি লেট করে ফেলিনি তো সামনে আসবার জন্য. আমি বলতে চাই না, আজকে যখনই আমরা যিশুর কাছে আসি না কেন, ইটস নেভার টু লেট. হালেলুয়া, ও তা কখনো খুব দেরি হয়ে যায়নি. প্রত্যেকে বলি এখনো দেরি হয়নি, এখনো দেরি. Hey, my dear disciples of Jesus, কত জন এখানে আমরা প্রিয় শিষ্যগণ রয়েছে যিশুর, যখন আমাদের মালিককে পুরস্কার করা হচ্ছে কি করে পারি আমরা চুপ করে থাকতে, যখন আমাদের প্রভুকে যখন নিন্দা করা হচ্ছে কি করে পারি আমরা চুপ করে থাকতে, ও যখন আমাদের প্রভুর নামে অনেকে অনেক কিছু বলে আমরা নীরব থাকি, যখন আমাদের প্রভুর নামে অনেক অনেক নিন্দা করে আমরা নীরব থাকি. ইটস দ্য টাইম টু কাম আউট, আমাদের সময় হয়েছে বেরিয়ে আসবার জন্য, বোল্ড হওয়ার জন্য, দৃঢ় হওয়ার জন্য. ইটস ইনস্ট্রাকশন আজকে আমাদের প্রত্যেকের জন্য, তার শিক্ষা আমাদের প্রত্যেক জনের জন্য, জোসেফের থেকে সামনে আসার জন্য. প্রত্যেকে বলি হালেলুয়া. কারণ জোসেফ তিনি দেখতে পেলেন এই যে যিশু তিনি ক্রুশের কাছে, তিনি একটু আগে চিল্লিয়েছেন, হে পিতা এদেরকে তুমি ক্ষমা কর. তিনি বললেন যদি আমি এখন নীরব থাকি পাথরগণ চিৎকার করে উঠবে, আমি আর চুপ করে থাকতে চাই না, কারণ সেই যে রক্ত যা ঝরিয়েছে ক্রুশে তা আমার জন্য. আমি আর চুপ করে থাকতে চাই না, কারণ তার মধ্যে যে ক্ষত রয়েছে তা আমার সুস্থতার জন্য. আমি আর চুপ করে থাকতে চাই না, কারণ তার মধ্যে যে আঘাত রয়েছে তা আমার উদ্ধারের জন্য. আমি আর চুপ করে থাকতে চাই না, তার ক্রুশের মৃত্যু আমাকে থেকে স্বাধীন করবার জন্য, ও তার এই ক্রুশ আমার জন্য, আমি আর নীরব থাকতে চাই না. কত জন উপলব্ধি করতে পেরেছি যে জিসাস এর ক্রস আমার জন্য, আজকে আমরা আর নীরব থাকবো না, বাট উইল ডিসাইড টু বি বোল্ড, আমরা দৃঢ় হব, আমরা সিদ্ধান্ত নেব দৃঢ় হওয়ার জন্য এবং সামনে এগিয়ে আসবার জন্য. কত জন বিশ্বাস করি বলি আমেন. হি কুড নট বি সাইলেন্ট এনিমোর, ও তিনি আর নীরব থাকতে পারলেন না, তিনি আর নীরব থাকতে পারলেন না, কেন অভিশাপ ভেঙে গেছে. হালেলুয়া, তিনি আর নীরব থাকতে পারলেন না, কারণ অভিশাপ ভেঙে গেছে, শয়তান চূর্ণ হয়েছে. আমি আর নীরব থাকতে পারি না, কারণ অভিশাপ ভেঙে গেছে, শয়তান চূর্ণ হয়েছে. ও আমি আর নীরব থাকতে পারি না, কারণ পাপের কারণ আমরা এই চিন্তাধারা আমাদের মাথায় রাখি,
যে এই টাইম এই জেনারেশন আমাদেরকে চাইছে জোসেফ তো মতন হওয়ার জন্য, বেরিয়ে আসবার জন্য, যিশুর সাক্ষ্য বহন করবার জন্য। আমি বলতে চাই এই সময় সেই সিদ্ধান্ত নেওয়ার সময়, হে মেয়েরা আমরা সিদ্ধান্ত নিই, হে ছেলেরা আমরা সিদ্ধান্ত নিই সামনে এগিয়ে আসবার জন্য। বলি হ্যালেলুয়া। নাম্বার থ্রি দেখতে, নাম্বার ওয়ান আমরা শিখলাম তার ছিল ওয়ার্নিং, সাবধান বার্তা। নাম্বার টু আমরা দেখলাম তার ছিল ইনস্ট্রাকশন, আমাদের শিক্ষা বা আমাদের আদেশ বা নিদর্শন। নাম্বার থ্রি আমি বলতে চাই আমাদের প্রত্যেকের জন্য তার চেতনা, আমাদের প্রত্যেকের জন্য তার চেতনা, অ্যাওয়েকনিং, আমাদের প্রত্যেকের জন্য তার ছিল চেতনা। এই যিশু এখন তো খুশি ঝুলছে না যে এখন জোসেফকে বেরিয়ে আসতে লাগবে, যিশু এখন তো খুশি নেই যে তাকে নামিয়ে কবর দিতে লাগবে। কিন্তু আমি বলতে চাই হতে পারে যিশু আজকে ক্রুশে নেই, কিন্তু যিশুর অন্য উদ্দেশ্য রয়েছে যা তিনি আমার জীবনে পূর্ণ করতে চলেছেন। হ্যালেলুয়া। ও আজকে যিশুর অন্য উদ্দেশ্য রয়েছে যা তিনি আমার জীবনে পূর্ণ করতে চলেছেন। তিনি একজন সমাজ ধামে, তিনি একজন মেম্বার ছিলেন, তিনি একজন সদস্য ছিলেন, হ্যাঁ হ্যাঁ তিনি সেই গ্রুপের মধ্যে ছিলেন যারা খ্রিস্টকে নিন্দা করে। কতজন জানি আমরা যে সেই ধর্ম ধর্মের মধ্যে তারা প্রত্যেক জন খ্রিস্টের বিরোধী ছিল, তারা প্রত্যেক জন খ্রিস্টের বিরুদ্ধে তারা আচরণ করতো। ওয়াও, আমি বিশ্বাস করি কি দুর্দান্ত সেই দিন ছিল যখন জোসেফ বলতে থাকলো, হে তোমরা খ্রিস্টের নিন্দা করছ, তোমাদের সঙ্গে আমি আর থাকতে রাজি নাই, দেখো আমার প্রভু যাকে আমি এতদিন গুপ্ত ভাবে বাঁচতাম তিনি ক্রুশে গেছেন। ও যত জন খ্রিস্টের নিন্দা করে তাদের থেকে তিনি সিদ্ধান্ত নেন বেরিয়ে আসার জন্য। হ্যালেলুয়া। তত জন খ্রিস্টের নিন্দা করে তাদের থেকে বেরিয়ে আসার জন্য কত জনকে আমি প্রত্যেক জনকে রিকোয়েস্ট করতে চাই, এই টাইম চেতনার টাইম, আমাদের প্রত্যেক জন সেই মন্দ সঙ্গ থেকে বেরিয়ে আসবার জন্য, ও যারা খ্রিস্ট বিরোধী তাদের সঙ্গ থেকে বেরিয়ে আসবার জন্য আর সিদ্ধান্ত নেবার জন্য, না প্রভু আর জগতের বিষয় নয় কিন্তু তোমার বিষয়ে পূর্ণ করতে আকাঙ্ক্ষী, আজকে আমি আজকে তাদের সঙ্গে নয় যারা তোমার বিরুদ্ধে বরং তাদের সঙ্গে যা তোমার আরাধনা করে তাদের সঙ্গে মিলিত হতে চলেছি। আমি বলতে চাই জোসেফ তিনি সিদ্ধান্ত নেন, হে আমি আর তাদের মধ্যে থাকতে চাই না, আমি আর ধর্মধামে থাকতে চাই না যারা খ্রিস্টের বিরোধী, বরং আমি সেখানে আসতে চাই যেখানে কিছু মেয়েরা রয়েছে তার ওয়ার্শিপ করবার জন্য, আমি সেইখানে আসতে চাই যেখানে কিছু জন রয়েছে তার গৌরব করবার জন্য। আমার এখন থেকে উদ্দেশ্য তাকে ক্রিটিসাইজ করা নয়, তার বিরোধী থাকা নয়, আমার এখন থেকে উদ্দেশ্য প্রভুর গৌরব করা। কত জন এই জেনারেশনে জোসেফ হতে চলেছি বলি আমি দেখতে পাই সেই জোসেফ সিদ্ধান্ত নিলেন আমার বিশ্বাসের জন্য আমাকে এগিয়ে আসতে লাগবে, বিশ্বাসের জন্য। হে আমার প্রিয় বোনেরা সিস্টার, আমাদের বিশ্বাসের জন্য আমাদেরকে এগিয়ে আসতে লাগবে। উই হ্যাভ টু স্ট্যান্ড ইন আওয়ার ফেথ। আমাদের প্রত্যেক জন আমাদের বিশ্বাসের জন্য আমাদের আমাদের এগিয়ে আসতে লাগবে। শাস্ত্র বলে এই যুগের দেব, এই যুগের ঈশ্বর, আরো আরো ঘুরে বলি, এই যুগের ঈশ্বর অনেকদেরকে, অনেক জোসেফদেরকে থামিয়ে দিয়েছে, চার্চের অনেক জোসেফদেরকে এই যুগের ঈশ্বর থামিয়ে দিয়েছে। তাও আমি বিশ্বাস করি কিছু আরো জোসেফরা রয়েছে যারা যারা প্রভাবিত নয় এই যুগে ঈশ্বর দ্বারা, কিন্তু যারা প্রভাবিত যুগে যুগে ঈশ্বর দ্বারা। হালেলুয়া। আমি প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, আজকে কেউ কি রয়েছে কেন জোসেফ, পাশের জনকে বলি আমি জোসেফের মতন বেরিয়ে আসতে চাই। আর জোসেফ তিনি এতটা দৃঢ় হলেন, তিনি তিনি পিলাতের অ্যাসিস্ট্যান্টের কাছে গেলেন, লেখা রয়েছে তিনি ডাইরেক্ট পিলাতের কাছে গেলেন। এই যে ব্যক্তি জিহুদীদেরকে ভয় পাচ্ছিল, যে ব্যক্তি ভীত ছিল জিহুদীদের অন্য জিহুদীদের জন্য, যেই ব্যক্তি ভীত ছিল অন্য সমাজের ব্যক্তি কারা কি ভাববে তার জন্য, সেই ব্যক্তি এতটাই দৃঢ় হলো তিনি পিলাতের সামনে চলে আসলেন। কেমন, আমি প্রত্যেক জনকে বলতে চাই It's time to be bold. সময় হয়েছে আমাদের প্রত্যেক জনের দৃঢ় হওয়ার জন্য, দিয়াবলের বিরুদ্ধে আসার জন্য, আমাদের প্রত্যেক জনের উদ্দেশ্যের বিরুদ্ধে যারা রয়েছে তাদের বিরুদ্ধে আসবার জন্য। আমরা কি রয়েছি এখনো নীরব থাকবো, না জোসেফ হব বেরিয়ে আসবার জন্য আর বলবার জন্য, এই গুড ফ্রাইডের আগে আমি সিদ্ধান্ত নিতে চাই সামনে আসার জন্য, বোল্ড হওয়ার জন্য এবং প্রভুর জন্য দৃঢ় হওয়ার জন্য। কতজন সেই সংকল্প নিতে চাই বলি আমি। রাত্রিকাল হয়, কিছু পুলের কুড়ি বন্ধ থাকে কিন্তু কিছু পুল তাও পড়ে। হ্যালেলুয়া। কত বুঝতে পেরেছে আমি,
যখন যখন রাত্রিকাল অন্ধকার হয় তখন অনেক ফুলের কুড়ি তারা বলে আমি আমি ফুটবো না কারণ আলো নেই, কিন্তু তাও কিছু ফুল বলে অন্ধকার হতে পারে তাও আমি ফুটতে চলেছি, কারণ একটাই, কারণ আরো না না আরো তারারা রয়েছে, তারাগণ রয়েছে যারা সারাদিন বলে আমি নীরব থাকি, কিন্তু যখন অন্ধকার হয় সেই তারাগণ বলে এই টাইম হলো জ্বলবার জন্য। ও কতজন আজকে এই সময় এই ডার্ক টাইমেতে এই অন্ধকার সময়তে সিদ্ধান্ত নিতে চাই ফুটবার জন্য, জ্বলবার জন্য, এগিয়ে আসবার জন্য, কতজন জোসেফ হতে চাই বলি আমেন। ফোর্থ এবং লাস্ট পয়েন্ট বলতে চাই যে আজকে এই 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 জোসেফ আর মাথিয়ার জীবন আমাদেরকে শিক্ষা দেয় কি, নাম্বার ওয়ান আমরা শিখেছি ইটস এ ওয়ার্নিং ইনস্ট্রাকশন অ্যাওয়েকনিং বা চেতনা, এবং লাস্ট আমাদের পথ নির্দেশ গাইডেন্স, ইটস এ গাইডেন্স। এই আরিমাথিয়ার জোসেফ হি ওয়াজ আ রিস্ক টেকিং বিলিভার, তিনি রিস্ক নিলেন, কতজন বুঝতে পারছি তিনি রিস্ক নিলেন, কারণ তিনি যে যে শিষ্যরা ভয় পালিয়ে গেছে তাদেরকে ঘুষে না দিয়ে দেওয়া হয়, কি করে হয় এই জীবনী ব্যক্তি সে সামনে গিয়ে আসে, পিতর যে সঙ্গে সঙ্গে ছিল সর্বদা সে পালিয়ে গেল, কেমন করে হয় এই জোসেফ আরিমাথিয়ার তিনি সামনে গিয়ে আসে, he was a risk taking believer, o tini risk nilen, tini risk nilen, tini janlen je amake morte hote pare kintu tao ami jishur jonno darate cholechi, amake amake mere fela hote pare kintu tao ami jishur jonno darate cholechi, koto jhon amra ta korte cholechi boli amen, amen, amake morte hote pare kintu tao jishur jonno darate cholechi, amen, amake amar samaj onnora tiroshkar korte pare কেউ তাও আমি যিশুর জন্য দাঁড়াতে চলেছি, অন্যরা আমাকে ঘৃণা করতে পারে কেউ তাও আমি যিশুর জন্য আমার পজিশন চলে যেতে পারে, আমার আমার যা ছিল সব চলে যেতে, আমার ওয়াইফ চলে যেতে পারে, জিতু ভাই আমার বাবা মা আমার থেকে চলে যেতে পারে, যখন আমি সিদ্ধান্ত নেবো প্রভু যিশু অনুসরণ করার জন্য। Come on. তাহলে সে যায় না, আমি তাও সামনে এগিয়ে আসতে চলেছি, আজকে প্রত্যেক জন আমরা কি সেই রিস্ক নিতে চাই, আজকে রিস্ক নিতে চাই, তুমি কি পাগল হলে নাকি, এইটা তুমি কি ভুলে যাচ্ছ এই সময় নিস্তার পর্ব মেষ শাবকে বলিদানের সময় নিস্তার পর, আর এই টাইম এমন সময় যিহুদিরা মৃতদেরকে ছোঁয় না, তুমি যদি তা ছো তুমি একজন অশুচি, তুমি যদি মৃত কাউকে ছো তুমি অশুচি, তুমি কেমন করে যাচ্ছ মৃতকে ধরবার জন্য, এ জোসেফ তুমি কি পাগল হয়ে গেলে, তুমি কি ক্রেজি হয়ে গেলে, বাট আই ওয়ান্ট টু হ্যাভ আ ক্রেজি তিনি বলেন তোমরা আমাকে অশুচি ভাবো নো প্রবলেম, তাও আমি তার কাছে যেতে চাই যিনি আমাকে উদ্ধার করেছেন, আমি তার কাছে যেতে চাই যিনি আমাকে প্রেম করেছেন, আমি তার কাছে যেতে চাই, কারণ এই সময় অন্ধকার সময় তিনি বললেন সমাপ্ত হলো, কিন্তু আমি যা কার্য আমাকে দেওয়া হয়েছে আমি তা সমাপ্ত করতে চাই, কতজন এই জেনারেশনে আমাদের প্রত্যেকের জন্য যে উদ্দেশ্য প্রভু দিয়েছেন আমরা আর লুকিয়ে থাকবো না, কিন্তু সামনে এগিয়ে আসবো তা পূর্ণ করবার জন্য বলি আমেন। জোসেফ আর মাথিয়া তিনি বললেন না 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 শুধুমাত্র আমি অশুচি হতে রাজি তাও নয়, আমি যে কবর বানিয়েছিলাম আমার নিজের জন্য, কারণ ধনী ব্যক্তিদের তখন কাস্টম ছিল রীতি ছিল যে নিজের কবর নিজে বানাবে দামি পাথর দিয়ে তাদের মৃত্যুর অনেক বছর আগেতে, আর সেই সেই ধনী যারা যিহুদিরা থাকতো তাদের নিজেরা নিজেদের কবর অন্য কর্মীদের হাতে বানিয়ে দিত, খুব দারুণ সেটেল হওয়া চল, তিনি সিদ্ধান্ত নিলেন আমি যা আমার জন্য বানিয়েছিলাম আমি প্রস্তুত তা যিশুর জন্য দিয়ে দিতে, ও যেন কথা বুঝতে পেরেছি, ও জোসেফ তিনি বলেন যা আমার জন্য ছিল
তা আমি প্রস্তুত তা দিয়ে দিতে আজকে আমি যিশুর জন্য। শুধুমাত্র তাই নয়, শাস্ত্র বলে তিনি দামি বস্ত্র কিনলেন তাকে পরিয়ে দেওয়ার জন্য, ও তিনি দামি বস্ত্র কিনলেন ও তাকে পরানোর জন্য। শুধু তাই নয়, তিনি অনেক মূল্যবান, ও তিনি তিনি যা যা সেই সেই স্পাইসেস যা যা প্রয়োজন ছিল, সুগন্ধি যা যা প্রয়োজন ছিল তা সকল তিনি কিনলেন, ও তিনি সকল অর্থ ব্যয় করলেন। তিনি এতদিন ধনী ছিলেন, তিনি এতদিন যে ধনী ছিলেন, আর তিনি ধনকে সঞ্চয় করে রাখতে চাইছেন। তিনি বলেন, হে হে, আমার যা আছে তা আমি প্রভুকে দিয়ে দিতে চাই। আজকে এখন থেকে আমি সিদ্ধান্ত নিতে চাই বোল্ড হওয়ার জন্য, দৃঢ় হওয়ার জন্য, ও আমার যিশুর জন্য আমি সবকিছু দিয়ে দিতে চাই। কতজন যিশুর জন্য সবকিছু দিয়ে দিতে প্রস্তুত বলি আমি? জোসেফ বলেন, আমার অহংকার ভেঙে যাক, আমার বন্ধন ভেঙে যাক, আমার সকল অভ্যাস তা ভেঙে যাক, কিন্তু আমি যিশুর সামনে আসতে চাই। আই ওয়ান্ট টু বি বোল্ড ইন দিস টাইম। হালেলুয়া! এই সময় হলো আমার দৃঢ় হওয়ার সময়। কারণ ও কতজন আজকে এই চার্চের মধ্যে জোসেফরা রয়েছি, আমি বলতে চাই বেরিয়ে আসো, বোল্ড হও সেই রাজাদি রাজার জন্য, প্রভুদের প্রভুর জন্য। আজকে তোমরা কি প্রস্তুত প্রভুর গৌরব করার জন্য? আজকে প্রভুর তোমাকে প্রয়োজন এই অন্ধকার সময়তে। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করো। আসো আর প্রত্যেক জনার প্রার্থনা করি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সময়ের জন্য প্রভু। I know it's the time of darkness, O Lord. আমি জানি এই সময় অন্ধকারের সময়, it's the time of need, O Lord Father. ধন্যবাদ দিই, প্রার্থনা করি তোমার সন্তানদেরকে প্রভু। আমি জানি আজকে এই চার্চে, এই মেয়েদের মধ্যে, এই উমেন ফেলোশিপে কত জনকে তুমি প্রস্তুত করতে চলেছ। জোসেফ আর মারিয়ার মতো, ও সারা বকশেরে রে সারা বলো শান্তা বাবা 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 প্রভু যিশু, আমি জানি এই সময় তাদেরকে আর লুকাইতে থাকবার জন্য, আর গুপ্ত বিশ্বাসী হবার জন্য তোমার ক্রুশ তাদেরকে আকর্ষণ করে বের করে নিয়ে আসো। তারা যেই স্থানে রয়েছে শিক্ষা তোমার প্রতাপের জন্য তুমি তাদেরকে ব্যবহার করো, তোমার গৌরবের নিমিত্ত তাদেরকে তুমি ব্যবহার করো। ডেকে দাও তাদের সকল তর্ককে, তাদের ভীতিকে, প্রার্থনা করে তাদের সাহায্য করো, তাই সঙ্গ থেকে বেরিয়ে আসো তোমার উদ্দেশ্যকে পূর্ণ করবার জন্য এই জেনারেশনে। প্রভু যিশু, আমি প্রত্যাশা রাখি তুমি অনেক জোসেফদেরকে উঠাতে চলেছ প্রভু, তোমার গৌরব হোক যিশু নামেতে। আমেন। হালেলুয়া! ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন। হালেলুয়া!